জন্নত কি বাতো পে এসে উলা পর জন্নত কি বাতো পে এসে উলা পর হাওয়া নে দেখাতা নামে মুহাম্মদ দিতা উজালা নামে মুহাম্মদ আঁখো কা তারা নামে আমার বাপেরা আমার ভাইয়েরা, যে রসুলের জন্য জানো আমাদের কাছে কিছু নয়, আর সেই রসুলের খাতিরে নবীর দিনকে বাঁচাবার চেষ্টা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। সমাজে মুনাফেককে চিনুন না, হয় নিজের তো ক্ষতি হবে হবে, আপনার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। এজন্য বলছি যে মুনাফিক ছিল, কেননা নবী আমার বড় কষ্ট করে দিন ইসলাম প্রচার করেছেন। এ যুবকের আব্বারা না জোয়ান তরুণের আম্মারা মায়েরা বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বড় কষ্ট করে ইসলামকে মানুষের কাছে পৌঁছেছে। আল্লাহ নবী সাহাবাদের রক্তে দে বদরে জমিন লড়েছে, উহুদে জমিন লড়েছে, খাইবারে জমিন লড়েছে। এ জমকে রাব্বার বোনেরা আল্লাহ নবীর জীবনে তেমন দিন গেছে। আল্লাহ নবী তিন দিয়ে পাশে পাঠে পেটে পাথর পেটে কাটিয়েছে। আল্লাহ নবী তথাপি কিছু খাবার জন্য দোয়া চাই না, এত কষ্টের ইসলাম আজ আমার না তাই তো বাঁচাবার যদি মনে করে তাহলে মুনাফিক চেনার চেষ্টা করো। এ যুবকেরা বারা তরুণেরা সাথে সাথে আল্লাহ নবীকে মহব্বত করো ভালোবাসা, এটা তো আমার আপনার ইমান। কেন বা মহব্বত করবেন না, কেন বা ভালোবাসবেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি আমাকে আপনাকে কতটা মহব্বত করেছে। আল্লাহ নবী এখন হযরত ইমাম হুসাইনকে আমার আপনার নাতাদের ওসিলা বানিয়ে দিলে, সেই নবী পাকে দিনকে বাঁচাবার জন্য আমার আপনার যা যদি প্রয়োজন হয় দিতে পারবেন না পারবেন না? জোরে বলুন, আরো জোরে বলুন। সত্যি পারে আজ বাংলায় ইসলাম অপমান হচ্ছে, আহলে রাসূলের অপমান হচ্ছে, আহলে কুরাইশের অপমান হচ্ছে, হক দিন অপমান হচ্ছে, কেন আপনাদের একটি কম? এজন্যই তো আমি আপনার দিকে সব জায়গায় বুঝাচ্ছিলাম যে প্রত্যেকটা বুথে বুথে ত্রিশটা ত্রিশটা করে যুবক ছিল একতা হবে। তোমার বুথে ইসলাম বিরোধী কোন কাজ যদি হয় তার যদি প্রতিবাদ তুমি না করো তাহলে তোমার উপরে তো খোলার মাঝে বাসবে, আর একতা না হলে প্রতিবাদ তো করতে পারবে না। এজন্যই তো বুঝাচ্ছে আজ আমাদের অ্যাক্টিভ না, শুধু বলছি পারবো। তথাপিও আজকে 4 কোটি মুসলমান থাকার পরও চুঁচুড়া মাদ্রাসায় তালা মারা হয়ে কেন? এই 4 কোটির মধ্যে অনেক মুনাফেক মুসলমান আছে যারা মুখে বলে নবী ভালোবাসি, অথচ নবীর মাদ্রাসা বন্ধ হচ্ছে, হকে দেখ আমায় টাকা পেয়ে গেলি আছে না না। এইগুলোকে বেঁচে এদের থেকে সরে থেকে আমাদের ঘরে একতা হয়ে নবীর মাদ্রাসা বাঁচানো, আল্লাহর ঘরে ইজ্জত বাঁচানো দরকার আছে না? আমার থানা জাঙ্গি পাড়াতে হঠাৎ করে একটা খবর এলো, একটা ছেলে হুজুর পাশা সালামের স্থানে বিয়াদবি মূলক কথা বলেছে। ওইখানে যারা সংগঠনের ছেলে আছে গ্রামবাসী আছে তাদের ঘরে দিয়ে থানাতে একটা মামলা করালাম, দুজনের মধ্যে একজনকে অ্যারেস্ট করলো কিন্তু একজন অনেক দিন হলো করছে না। আবার সেখানে গিয়ে প্রতিবাদ সভা করে ডিপুটেশন দিয়ে
বড়বাবুকে বললাম যদি আপনি 15 দিন সময় দিচ্ছেন, সে বললো নিজে মুখে 15 দিন দিতে হবে, কারণ ছেলেটার বাড়ি দূরে। তাই দিলাম, যদি ওর মধ্যে অ্যারেস্ট না হয় আপনার নামে মামলা করব। ওখানেও নেওয়ার পরে দেখি এক শ্রেণীর মুসলমান, তারা বলছে কি দরকার এত বাড়াবাড়ি করা, মীমাংসা করে নিয়ে তোমার জমি যদি কেউ মেরে দেয় তুমি মীমাংসায় বসবে তো? কেন তোমার জমিনের থেকে কি আমার নবীর এসব কম? আমার নবীর বেলায় মীমাংসায় বসতে চাইছো কেন? জানতে হবে এই মুসলমান যে টাকাতে বিক্রি হয়ে আছে দালালের কাছে, সেই জায়গায় অভ্যাসের দিকে আন্দোলন করছে। কিন্তু আমার হাতটা যদি শক্ত না থাকে আন্দোলন দীর্ঘস্থায়ী হবে না, আন্দোলনে আমার হাত ভেঙে যাবে। এই জন্য তোমাদের ঘরে বলেছি হাত ধরো, শক্ত করে সবাই ঘরে দাঁড়িয়ে ভাবতে পারবে। যার যার দিলে নবীর প্রেম আছে সেই সেই ইউনিটি করো, একতা হও, প্রত্যেক বুথে বুথে 30টা মিনিমাম ছেলে তৈরি করো, আর তার মধ্যে একজন লিডার হও। যে লিডার হবে প্রত্যেক মাসে একবার দুর্গা শহীদ আসো আমার কাছে, তোমার কাছে তোমার গ্রামের খোঁজ নেবো, আমার কিছু জানাবার থাকলে বলবো, পরামর্শ দেবো, তোমার যাতায়াতের খরচ রাখালে সুন্নত জামাত কেন্দ্র অফিস থেকে দিয়ে হবে, চিন্তার কোনো কারণ নেই। এই জন্যই তো করছি। মুসলমানে ফল্লা নবী জন্যে, যে নবী আমার মদিনার জমিনে, আজও তোমার আমার জন্যে কাঁদে। একটা পঞ্চায়েত গঠন করতে গিয়ে 11টা মুসলমান মারা গেল, অথচ আমার নবীর পাকে দিন বৃহস্পতি হচ্ছে, মুসলমান মারপিট করতে হবে না, চানও দিতে হবে না, 11টা মুসলমান পেরিয়ে একবার বলল না তোর সাহস কি? আমার নবীর সামনে বলছিস ওর জীবটাকে ছিঁড়ে ফেলবো, মুখে একবার আওয়াজও তুলছে না। আসামে যেটা হচ্ছে ভালো না খারাপ? মায়ানমারে যেটা হচ্ছে ভালো না খারাপ? আমি তো দেখছি ঠিকই হচ্ছে, বাংলায় হোক এটাও ঠিক হবে। যারা নবীর পক্ষে আওয়াজ করে না তাদের উপরে খোদার গজব হবে, এটা তো কমন ব্যাপার। এটা হওয়াটা খারাপ নয়, ভালো। কেন ভালো? যেগুলো মোহর মারা হয়ে গেছে সেগুলো ধ্বংস হবে, যেগুলো এখন একটু একটু আছে সেগুলো করতে হবে। ভুল বলেনি রে ভাই, কথার মধ্যে নবীর প্রেম ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই। আমি এমন একটা ছেলে, আমি নিজের স্ত্রীকে ভালোবাসি আল্লাহ রাসূলের জন্য, আমি আমার মা বাপকে ভালোবাসি আল্লাহ রাসূলের জন্য, আমার জন্য না, পেটে ধরে ছিল বলে ভালোবাসবো না? আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসতে বলেছে তাই না? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যদি তারা থাকে ভালোবাসবো, না ভালোবাসতে পারি না। তোমার গ্রামে এসে জলসা করবো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমি কথা বলবো, এটা তুমি ভাবছো কেন? আমার সন্তান মেশো না আমার সাথে, দেখো না আমার ভেতরে ঢুকে আমি কি করতে চাইছি। আমি চাইছি বাংলায় 20 লক্ষ যুবকের ইউনিটি, এই 20 লক্ষ যুবকের কর্জনের আওয়াজে বাংলার মাদ্রাসাগুলো চোখ পাবে, বাংলার মসজিদগুলো চোখ পাবে। আজ চুঁচুড়ার পাশে বনহবিল বলে একটা জায়গা আছে, যেখানে মসজিদের সম্পত্তি ছিল 40 বিঘে, আজ সেই 40 বিঘাতে বাংলাদেশ থেকে উঠাই গিরি বানাস একটা দুটো করে দখল করতে করতে আজকে সেই জায়গায় 2 থেকে 2.5 বিঘে জমি ছাড়া বাকি সমস্ত জমি কাফের গুলো দখল করে নিল, হচ্ছে আমার আল্লাহর ঘরের সম্পত্তি। তোমার আমার মুখে আন্দোলন নেই, তাই রাজার হাটের জমিও চলে গেল, পিতার জমি চলে যাচ্ছে, তোমার গ্রামের জমি চলে যাচ্ছে, এখানে ফেতনা হচ্ছে কেন? আমি এই 20 লক্ষ ছেলে এই জন্য তৈরি করছি একতা, এদের দ্বারা আমি আমার অধিকারকে নেব। আর 80 বার মধ্যে একটা বাচ্চা মেয়েকে মন্দিরের মধ্যে ধর্ষণ করা হলো, সেই পুরের বাপ মানে চাবা করে পেল না, কেন তার হয়ে চিল্লাবার এখন নেই। আর আব্বা সিদ্দিকী একা চিল্লালে হবে না,
তার পিছনে একটা জনসমগ্র দেখাতে হবে, তবেই তো গভর্নমেন্ট কাঁদবে, তবেই তো গভর্নমেন্ট ভাববে। আজ আমার বাংলাতে আফ্রাজুলের পরিবার চাকরি পাবে বলেছিল, এখনো চাকরি পেল না, কি করে পাবে? আফ্রাজুল তো আমাদের ভাই মনে করলাম না, আজ আমার একটা বড় শক্তি থাকতাম, রাস্তায় নামার প্রয়োজন ছিল না, একটা ফোনে দিয়ে চাকরি হতো। কাল তোমার বাচ্চারা স্কুলে যাবে, সে যে ঘরে আসবে কোন গ্যারান্টি না, কেন এখন মাস্টারদের চরিত্রহীন হচ্ছে। দোষ শুধু মাস্টারদের না, স্কুলের যারা ম্যানেজিং কমিটির মধ্যে ঢুকছে আকসার লোক টিপসই দিচ্ছে, আর সই যদি এখানে শুরু করে শেষ হচ্ছে সেই এক বিঘা উপরে গিয়ে। বুঝতে চাইছি এত ব্যাখ্যা, মানে কিছুই জানে না, সেই স্কুল সেক্রেটারি হয়ে বসে আছে, সেই স্কুলে যে শুধু ম্যাডাম খুঁজছে, কোন কোন ম্যাডামকে ডাকছে বসো না পাশে, তুমি খুঁজছো কেন? যে স্কুলের খাতা খারাপ লাগছে না, এই মাঝে মাঝে সত্যি কসম খোদার করে বলছি, এই মাঝে মাঝে আস্তে আস্তে ভাবি কেন বেকারটি এত টেনশন নিস, এত বেকার চিল্লাস, যাবি প্লেন লঞ্চ করবি, বাংলায় কত বক্তা গলাবাজি করে খাচ্ছে পেট চলে যাচ্ছে, তুই এত হেডেক কেন নিস? ছোট মতো মানুষ এমনি তোর তোর দুশ্মন পড়ে গেছে, কিচ্ছু বলবো না, নিয়ত করে আসি আওয়াজে সৃষ্টি করলি আর বলবে না। আর আমাকে কত লোক যেতে যেতে গাল দিয়ে গাল দিয়ে যায়, মার মাসি খুলে গাল ভাবি যে খোদা আমি তো বলিনি, তুমি তো আমায় বলিয়ে দিচ্ছ, তার বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না আড়ে আব্বাস সিদ্দিকীর সাবান কেন করে করবে, খোদাই বলিয়ে দিচ্ছে, মানে তোমাদের বাঁচাবার স্বার্থে বলছি, এখন যদি না করো আগামী দিন তোমাদের পায়ের উপরে ঝগড়া করবে, পায়ের উপরে পা দিয়ে তোমাদের মেরে দেবে, ইনসাফ বিচার টিচার বলে কিছু থাকবে না। আজকে তাকিয়ে দেখো সমাজের দিকে কি হচ্ছে, আজ তুমি বসিরহাট মহকুমার মধ্যে আছো, বসিরহাট মহকুমায় মুসলমান বেশি, বসিরহাট মহকুমার এমএলএ মুসলমান, অত বুঝতে না বলি তাই হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু একটু তাকিয়ে দেখো তোমার চতুর্দিকটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, চতুর্দিক যখন ফাঁকা হয়ে যাবে তুমি এখানে মুসলমান বেশি থেকে আর কি করবে, সবটাই যখন খারাপ হয়ে গেল তোমার উপরে তখন চাপ আসবে, এই জন্য তো এক কথা করছে। আর চুঁচুড়া মাদ্রাসা আমার বিশ্বাস নবীর ঘরে যদি তালাটা খুলতে পারি, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য জান্নাত করে তালা খুলে দেবে, বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার একাদের সম্ভব? এই সম্ভব আজ এই আন্দোলনে যদি লক্ষ লক্ষ যুবক নামে, আরে গভর্নমেন্ট ভয় পাবে আমার ক্ষতি হবে, তাহলে খুলে দেবে আর খুলে দিলে গভর্নমেন্টের বিরুদ্ধে নাকি ভাই আমরা, আমাদের কোনো কথা নেই, তুমি তোমার রাস্তায় আছো আমি আমার রাস্তায় আছি, তুমি যখনই আমার বিরোধী করবে তখনই তো আমি বলবো হাইরে মুসলমান আজকে নবী পাকের জন্য আমাদের সময় নেই, অবশ্য দুনিয়ার 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে হারাম খেলা দেখার জন্য সময় আছে। লক্ষ লক্ষ মুসলমানকে কচুকাটা করেছিল ফ্রান্স, যারা আজও খ্রিস্টান তোমার ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করে, আর সেই ফ্রান্স জিতে গেলে, সেই অস্ট্রেলিয়া জিতে গেলে আজকে সেই কি বলে আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন বা জাপান বলেন, জিতে গেলে মুসলমানের ছেলে বৃষ্টি করে পিকনিক করে হয়ে গেছে, একবার ভাবলো না এরা সবাই আমাদের মাদুরের যুদ্ধ দুশ্মন, ইসলামের দুশ্মন, আমাদের জানের দুশ্মন, তার জন্য সময় আছে মুসলমান, বলুন আমরা গোমরা হয়েছি না হইনি, কথা বলেছেন গোমরা হয়েছি না হইনি, নিজেদের দুশ্মনের জন্য যারা আনন্দ ফুর্তি করে এর চেয়ে বড় গোমরা আর কি থাকতে পারে, কিন্তু আমি তোমাদের বাঁচাবার চেষ্টা করছি, বাঁচাবার মালিক তো আমি নয়,
ভাসাবার মালিক তো আল্লাহ, চেষ্টা করছি, তাই বারবার বুঝাচ্ছি আসো কাছে আসো, একতা হই, বন্ধুত্ব করো, আরে ভাই মেলো, তবে তো তোমায় আমি পাশে পেলে বোঝাতে পারবো সব কথা মাইকে হয় না। আমার রহমত পাবে কারা, যারা কিনা আমার হাবিবকে ভালোবাসে, কারণ আমার হাবিবকে কোন আমি আল্লাহ কোনো জাহানে জুলে রহমত আলামিন বানিয়েছি। আমার দয়া যারা না জাত নাই, অর্থাৎ নবী ছাড়া না জাত নাই, আল্লাহ জানিয়ে দিয়েছেন রহমত ছাড়া না জাত নাই, নবী হলেন রহমত দয়া, অর্থাৎ নবী ছাড়া না জাত নাই। আমি এখানে শিক্ষার জন্য বলেছিল, কেন আমার নবী পাক কি করেন আল্লাহ পাকের রহমত, শিক্ষার জন্য নবী হলেন আল্লাহ রহম। দিনে তোমার মা জন্য চিন্তিত, যে নবী কবরের জমিনে তোমার মা জন্য কাঁদে, যে নবী দুনিয়াতে তুলে তুলে তোমার মা নাদাতে জন্য কাঁদে, যে নবী আলিমাত করে দে তোমার মা জন্য কাঁদে, যে নবী ছোটবেলায় মাঠে গিয়েছে বাচ্চারা খেলেছে, নবী আমার পায়ে ধরে বসে বসে উম্মতের জন্য চিন্তাতে কেঁদেছে, সেই নবীকে ভালোবাসো। দুনিয়াতে তোমাকে আল্লাহ যা দিয়েছে আরো বেশি দেবে, আর পরকালে তুমি নাসাও পেয়ে যাবে। কথা বলো, রসুলের জন্য জানমাল সব দিতে পারবে? তুমি পারো আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখো, এত লোক যদি রসুলের জন্য জান দিবার হতো নবীর মাদ্রাসা তারা মারা রাখা পারবে না, অস্বীকার করবো না, পারবে এত লোক হাত তুলে, এত লোক পারবে, এত লোক যদি পারত 313 জন যদি 1000 উপরে পাপেরকে জবাব দিতে পারে, এত লোক এরাই আমার পাপেরকে জবাব দিতে পারে না, কিন্তু তো সবাই পারবে না, এই জন্যই তো খোদার ঘর রোজ যদি হয় মাদ্রাসা রোজ যদি হয়, এবার খোদার ঘর মাদ্রাসা রোজ যদি ধরনের হয়, এক মুসলমান মুনাফেসদের রোজ যদি করে আর এক গায়ের মুসলমান আমার নবীর সামনে একটা নোংরা কথা বলেছিল, মুসলমান যে বলেছিল সে মুসলমান, আর তার বডিগার্ড হিসাবে যে ছিল সে ছোট পুলিশ সেও মুসলমান, সে বড় অফিসারকে ছোট পুলিশটা ছেড়ে দিল,
করে দেবে, মেরে দিবার পরে কোর্টে বিচার হচ্ছে, কোর্টের জজ বলছে তুমি একবার বড় আমার ভুল হয়ে গেছে, ও একটাই কথা বলেছে নবীর দুশ্মনকে মারাটা ভুল না। এ জমিন নবী, এ আসমান নবী, শব্দ নবী তৈরি করেছেন অবশ্যই আল্লাহ, তৈরি করেছেন কে? আল্লাহ। শব্দ নবীর জন্য সেই নবীর যে দুশ্মন তাকে মারাটা ভুল না। জজ বারবার বলছে একবার বড় ভুলেছে তুমি মাফ করে দেবো, ও বলছে না ভুল না। লাস্টে তাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসির আগের রাত্রে সে নবীর সামনে গজল গাইছে এবং ওই রাত্রে নবীর দিদার পেয়ে গেল। জোরে বল, নবীর জন্য জান দিবার লোক আছে না? সবাই সবাই মিলে তাহলে আজ বাংলার জমিয়ে আপনি মসজিদ ও শহীদ হতো না, সবাই যদি জান দিবার হতো আজ বাংলার ভারতবর্ষের জমিনে আমার ইসলামের শরিয়াত নিয়ে ও প্রধানমন্ত্রীর সমালোচনা করার ক্ষমতা থাকতো না। আজ মুসলমান দুই ধরনের হয়ে গেছে, এক মুমিন মুসলমান আর এক মুনাফিক মুসলমান। তো যাক, এখানে কতজন জান দিতে পারবেন আমি জানি না, আমার আল্লাহ ভালো জানে। তবে আপনি যদি দিবার সত্যি উপযুক্ত হন, দিবা যদি মন মানসিকতা থাকে, অবশ্যই আপনার জন্য কেউ না ইন্তেজারে থাকো, আল্লাহর জান্নাত ইন্তেজারে আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা ছোট্ট নমুনা নিতে চাই, এত তো লোক বললেন জান দেবো, এখানে কুড়িটা লোক বলুন 1000 করে টাকায় মাহফিলের জন্য দিতে পারবে? 20টা লোক 1000 করে টাকা দেখি কটা না হয় হাত দেবে, একটা দুটো তিনটে ওই বাচ্চারা কে আছে